7.5 ভরি স্বর্ণ এবং বা 85 গ্রাম স্বর্ণ, 595 গ্রাম রৌপ্য, এর সমমূল্য যদি কারো বাড়িতে থাকে, এক বছর যাবত মজুদ থাকে, তাহলে তার উপরে জাকাত ফরজ। আহলেদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহ ওয়া মান ইউদলিল ফালা হাদিয়া লাহ واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً ۚ وَاتَّقُوا اللَّهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ ۚ إِنَّ اللَّهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا ۚ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اما بعد সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যার অশেষ মেহেরবানিতে আমরা আজকের এই জুমার দিনে জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে এই মসজিদে উপস্থিত হতে পেরেছি, তাই মহান আল্লাহর শুকরিয়া স্বরূপ সবাই বলি আলহামদুলিল্লাহ। তারপর পরেই বর্ষিত হোক অসংখ্য দরুদ ও সালাম প্রিয় নবী বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, আমরা আজকের সংক্ষিপ্ত খুতবার আলোচনায় যাকাতের মাসাইল নিয়ে কিছু আলোচনা করব। যাকাত সম্পর্কিত বিভিন্ন মাসাইল যেগুলো সাধারণত আলোচনা হয় কম, যাকাতের বিষয়টি অত্যন্ত লম্বা একটি বিষয় এবং অত্যন্ত সূক্ষ্ম বিষয়, ভালোভাবে মনোযোগ দিলে হয়তো বা কিছু ফায়দা হাসিল হবে ইনশাআল্লাহ। তো বিভিন্ন মাসাইল রয়েছে, সংক্ষিপ্তভাবে সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যাকাত সম্পর্কিত বিভিন্ন মাসাইল। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনি। সম্মানিত উপস্থিতি, যাকাত আল্লাহ তাআলা ফরজ করেছেন। যাকাত ইসলামের তৃতীয় স্তম্ভ, তৃতীয় রুকন, সালাতের পরেই যাকাতের স্থান। পবিত্র কোরআন মাজিদে যত জায়গায় আল্লাহ সালাতের কথা উল্লেখ করেছেন, প্রায় জায়গায় সালাতের পরেই যাকাত আদায়ের নির্দেশনা দিয়েছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। অতএব যাকাতের গুরুত্ব অপরিসীম। বর্তমান পৃথিবীর অধিকাংশ দেশেই দুইটি অর্থনৈতিক ব্যবস্থা চালু আছে, পুঁজিবাদী বা ধনতান্ত্রিক অর্থব্যবস্থা, আর আরেকটা হলো সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা। এই দুই অর্থব্যবস্থায় মানুষের অর্থনৈতিক সমস্যার সুষ্ঠু সমাধান করতে পারেনি। পুঁজিবাদী অর্থনীতি এবং সমাজতান্ত্রিক অর্থনীতি, এর ভিত্তিতে মানুষ যারা ধনী শ্রেণী রয়েছেন, ধনীরা শুধু ধনী হতে আছে, গরিবরা শুধু গরিবই হতে আছে। একমাত্র ইসলামী অর্থনীতি যেটা যাকাত ব্যবস্থা, এটাই মানুষের মানবতার কল্যাণের জন্য বা মানবতার অর্থনৈতিক সমস্যার সুষ্ঠু সমাধান দিয়েছে। এই যাকাত ব্যবস্থা গরিবদের স্বার্থ রক্ষা করা হয়েছে, গরিবরা যাতে ধনীদের সম্পদে লাভবান হয়, ধনীদের সম্পদে যে তাদের একটা অংশ রয়েছে, এই অংশ তাদের এই ইসলামী অর্থনীতিই নির্ধারণ করেছে। এই জন্য ইসলামী অর্থনীতি যাকাত ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অর্থব্যবস্থা যার গুরুত্ব অপরিসীম।
আমরা সর্বপ্রথম যাকাত এর ফজিলত কি, আসলে কি ফজিলত বা কি গুরুত্ব রয়েছে যাকাতে, সংক্ষিপ্তভাবে বলে দেই যে আল্লাহ তাআলা যাকাত সম্পর্কে বলে দিয়েছেন যে ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা যাহাবা ওয়াল ফিদদাতা ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, যারা স্বর্ণ এবং রৌপ্যকে পুঞ্জীভূত করে রাখে, যারা স্বর্ণ এবং রৌপ্যকে পুঞ্জীভূত করে কিন্তু তার যাকাত আদায় করে না, ফাবাশশিরহুম বিআযাবিন আলিম, আল্লাহ বলছেন তাদেরকে কঠিন যন্ত্রণাদায়ক আযাবের শাস্তির সংবাদ দাও। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, আর কিয়ামতের দিন এই যেই সমস্ত সম্পদের যাকাত আদায় করা হয়নি এই সমস্ত সম্পদকে জাহান্নামের আগুনে গরম করে পাত তৈরি করা হবে এবং এই পাত দিয়ে তার ললাট পার্শ্বদেশ পৃষ্ঠদেশ দাগানো হবে, আর বলা হবে যে তোমরা আস্বাদন করো, স্বাদ গ্রহণ করো যেই সম্পদের তোমরা যাকাত আদায় করোনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা যাকে সম্পদ দিয়েছেন সেই সম্পদের যে ব্যক্তি যাকাত আদায় করে না কিয়ামতের দিন সেই অনাদায়কৃত সম্পদ যাকাত যেটার আদায় করা হয়নি এই সম্পদকে বিষধর টেকো সাপ তৈরি করা হবে এবং তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে। সেই সাপ তার দুই চোয়ালে কামড়ে ধরে বলবে আনা কানজুকা আনা মালুকা, আমি তোমার সেই সম্পদ যেই সম্পদ তুমি পঞ্জীভূত করে রেখেছিলে যাকাত আদায় করোনি, আমি তোমার সেই সম্পদ যেই সম্পদ তুমি পঞ্জীভূত করেছিলে যাকাত আদায় করোনি, এই বলবে আর কামড়ে ধরবে। বহু আলোচনা রয়েছে, এই আলোচনাগুলো অনেক শোনা যায় কিন্তু গুরুত্বপূর্ণ মাসআলা যেগুলো সেগুলো শুনতে পাওয়া যায় না, সেগুলোই আমি গুরুত্ব দিই কারণ টাইম সংক্ষেপ। যেটা আমি বলছিলাম, প্রথমে আমি স্বর্ণের যাকাত আলোচনা করতে চাই। স্বর্ণ এর যাকাত আল্লাহ তাআলা ফরজ করেছেন, কতটুকু স্বর্ণ হলে যাকাত ফরজ হবে, একজন ব্যক্তির ঘরে কতটুকু স্বর্ণ থাকলে যাকাত ফরজ হবে, তার নিসাব কতটুকু, এর নিসাব হলো বলা হচ্ছে স্বর্ণের নিসাব, স্বর্ণের নিসাব হলো আপনার 85 গ্রাম স্বর্ণ, যদি গ্রামের হিসাব করেন তাহলে 85 গ্রাম স্বর্ণ হবে, 85 গ্রাম স্বর্ণ। অতএব 85 গ্রাম স্বর্ণ যদি ভরির হিসাব করা হয়, ভরি আমাদের দেশে ভরির হিসাব চলে, এই ভরির হিসাব যদি করা হয় তাহলে সেটা হবে 7 ভরি 7.29, অর্থাৎ 7.29 গ্রাম স্বর্ণ হবে, এই 7.29 ভরি, অর্থাৎ 7 ভরির কিছু বেশি। আর যদি আরও ডিটেলস বলেন তাহলে 7 ভরি 7 ভরি 5 আনা 5 রতি, 7 ভরি 5 আনা 5 রতি, আসলে একই রেট হিসাব। যদি কারো ঘরে 7 ভরি 5 আনা 5 রতি স্বর্ণ 1 বৎসর যাবত মজুদ থাকে তাহলে ওই ব্যক্তির উপরে যাকাত ফরজ। এ ব্যক্তি কিভাবে যাকাত আদায় করবে, যখন তার ঘরে 7 ভরি 7.5 ভরি থাক, 8 ভরি থাক, 10 ভরি থাক, যতগুলো স্বর্ণ আছে সব স্বর্ণগুলোকে সে বর্তমান বাজার মূল্য দেখবে। বাজার মূল্য বলতে কি বোঝায়, অর্থাৎ আপনার ঘরে যে স্বর্ণ আছে, আপনার বাড়িতে যেই স্বর্ণ আছে, এই স্বর্ণ আপনি বিক্রি করলে কত টাকা পাবেন। নতুন স্বর্ণ নয়, নতুন স্বর্ণের হিসাব ধরতে হবে না কারণ আপনার কাছে নতুন স্বর্ণ নেই, আপনার কাছে যত ক্যারেটের স্বর্ণ আছে, যেই মানের স্বর্ণ আছে, ওই মানের স্বর্ণ বাজারে বিক্রি করতে গেলে কত দাম আসবে, আপনি স্বর্ণকারের কাছে যে বলবেন যে আমার কাছে এত ক্যারেটের স্বর্ণ এত ভরি আছে, আমি যদি আপনার কাছে বিক্রি করি আপনি কত দামে কিনতে পারবেন, সে যত বলবে এই মূল্যকে আপনি এই মূল্য থেকে 2.5% যাকাত দেবেন। এর সহজ হিসাব, যত মূল্য আসবে মোট স্বর্ণের, এমন নাই যে 7.5 ভরির উপরে যা থাকবে তার যাকাত আদায় করবেন তা নয়, একেবারে সম্পূর্ণ স্বর্ণ আপনার কাছে 7 ভরি 7.5 ভরি হোক, 8 ভরি হোক, 10 ভরি হোক, যাই হোক না কেন, 10 ভরি স্বর্ণ আছে, 10 ভরি স্বর্ণ আপনি বাজারে বিক্রি করতে কত দাম আসবে, ধরেন মনে করেন 4 লাখ বা 5 লাখ আসলো, এই 5 লক্ষ টাকাকে আপনি 40 দিয়ে ভাগ দিবেন, 40 দিয়ে ভাগ দিয়ে
যেটা উত্তর আসবে সেটা জাকাত দিয়ে দিবেন, সেটাই হবে 2.5%, শতকরা 2.5%, সহজ হিসাব। যত টাকা আসবে মূল্য, এই মোট মূল্যকে 40 দিয়ে ভাগ দিয়ে যেটা আসবে সেটাই জাকাত আদায় করবেন। রৌপ্যের ক্ষেত্রে বলবো, রৌপ্যের নিসাব হল 595 গ্রাম, 595 গ্রাম রৌপ্য বা চাঁদি। চাঁদি যদি কারো কাছে 595 গ্রাম চাঁদি থাকে, এক বছর যাবত মজুদ থাকে, তাহলে সেই চাঁদি বা রৌপ্যের জাকাত আদায় করতে হবে, তারপরে জাকাত ফরজ। এটা যদি ভরির হিসাবে নিয়ে আসেন তাহলে 595 গ্রাম ভরির হিসাবে হবে 51 ভরি, 51.02, 51.02 এই ভরি আসবে। আমরা 52 বা 52.5 বলি, আসলে তা নয়। আপনি একই রেট হিসাব যদি করেন 595 গ্রাম রৌপ্যকে, তাহলে 51 ভরি, 51.02 এটা আসবে। এই পরিমাণ রৌপ্য বা চাঁদি যদি কারো ঘরে এক বছর যাবত মজুদ থাকে, তাহলে ওই ব্যক্তি একই হিসাবে তার কাছে যতগুলো আছে, 52 ভরি থাক, 53, 50, 100 ভরি থাক না কেন, সে মোট রৌপ্যকে বাজারে বিক্রি করতে গেলে কত মূল্য পাবে, সেই মূল্য এর উপরে 2.5% জাকাত দেবে। অর্থাৎ ওই মূল্যকে 40 দিয়ে ভাগ দিয়ে সমান সমান উত্তর যেটা আসবে সেটা জাকাত দিয়ে দিতে হবে। এটা হলো রৌপ্যের হিসাব। স্বর্ণ এবং রৌপ্যর ক্ষেত্রে আরও কিছু মশালা বলে নেওয়া দরকার। আমরা আমাদের অনেক বাড়িতে দেখা যায় যে স্বর্ণ আছে, রৌপ্যও আছে, স্বর্ণ আলাদাভাবে নিসাব পরিমাণ হয়নি, বা আপনি যেটা 85 গ্রাম স্বর্ণ হতে হবে 85 গ্রাম স্বর্ণ নাই, ধরেন তার কাছে আছে 50 গ্রাম স্বর্ণ, কিন্তু রৌপ্য আছে আরও 100 গ্রাম, বা রৌপ্য আছে আরও 50 গ্রাম, তাহলে দুইটা মিলে কে জাকাত আদায় করতে হবে, না আলাদা আলাদা নিসাব ধরে জাকাত আদায় করতে হবে? আগে প্রশ্ন বুঝবেন, তারপর উত্তর বুঝবেন, না হলে উত্তর বোঝা যাবে না। তাহলে আমাদের অনেকের ঘরে আছে, ধরেন যে 5 ভরি স্বর্ণ আছে আর 10 ভরি রৌপ্য আছে, সে 5 ভরি স্বর্ণ আলাদাভাবে তার নিসাব হয়নি, তার উপর জাকাত ফরজ হয়নি, আবার 10 ভরি রৌপ্য আছে বা 20 ভরি রৌপ্য আছে, সেটাও আলাদাভাবে তার নিসাব আসেনি, তার উপর জাকাত ফরজ হয়নি। এখন দুইটা মিলে একত্রিত করলে তার নিসাব হয়, আলাদা আলাদাভাবে নিসাব হয় না। এখন কি সে দুইটা একত্রিত করে হিসাব করে জাকাত দিবে, না আলাদা আলাদা করবে, হিসাব আলাদা আলাদাভাবে দিবে? এক্ষেত্রে বলবো, স্বর্ণ এবং রৌপ্য দুইটা আলাদা বস্তু, আলাদা জিনিস। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বর্ণ এবং রৌপ্যকে রৌপ্যের আলাদা আলাদা নিসাব বর্ণনা করেছেন। অতএব যেহেতু আলাদা বস্তু, অতএব আলাদা আলাদা নিসাব দেখতে হবে। স্বর্ণ যদি 7.5 ভরি বা 7.29 গ্রাম ভরি এটাতে যদি না পৌঁছে, নিসাব পরিমাণে না পৌঁছে, তাহলে তার উপরে জাকাত ফরজ নাই। আবার রৌপ্যও আলাদাভাবে যদি নিসাব পরিমাণ না হয়, তার উপরেও জাকাত ফরজ নাই। দুইটা একত্রিত করে নিসাব হবে না, আলাদা আলাদা নিসাব দেখতে হবে যে তার উপরে জাকাত ফরজ হয়েছে কিনা। যদি স্বর্ণ আলাদাভাবে তার নিসাব পরিমাণ না হয়, তাহলে তার জাকাত ফরজ হয়নি। অর্থাৎ 5 ভরি স্বর্ণ আছে, জাকাত ফরজ নাই, 6 ভরি স্বর্ণ আছে, জাকাত ফরজ নাই। কারো যদি আলাদাভাবে রৌপ্য বা চাঁদি যদি 50 ভরিও থাকে, 45 ভরি, 50 ভরি রৌপ্য আছে, তারপর জাকাত ফরজ নাই, কারণ তার নিসাব পরিমাণ রৌপ্য হয়নি। এটা একটা বিষয়। তাহলে স্বর্ণ এবং রৌপ্যের ক্ষেত্রে এই বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে। আবার আরেকটা বিষয় আছে এখানে, অনেক বাড়িতে আছে যে আপনার, ধরেন আপনার স্ত্রী ব্যবহার করে 2 ভরি, আপনার মা ব্যবহার করে 2 ভরি, আপনার বোন ব্যবহার করে আরও 5 ভরি, দেখা যাচ্ছে যে আলাদা আলাদাভাবে কারোই নিসাব পরিমাণ নাই, কিন্তু পরিবারের সকলের স্বর্ণ যদি একত্রিত করা হয় তাহলে 10 ভরি 15 ভরি হয়ে যায়, কিন্তু আলাদাভাবে কারোই ব্যক্তিগতভাবে কারো আলাদাভাবে নাই, 7.5 ভরি এবার নিসাব পরিমাণ স্বর্ণ নাই, এখন সব কি একসাথে হিসাব হবে, না আলাদা আলাদা নিসাব দেখতে হবে? এখানে আরেকটা প্রশ্ন, এখানে বলবো যে দেখতে হবে, জাকাত ফরজ হলো ব্যক্তি মালিকানার উপরে, মনে রাখবেন জাকাত ফরজ ব্যক্তি মালিকানার উপরে, অর্থাৎ একক মালিকানাই যদি নিসাব পরিমাণ স্বর্ণ থাকে বা রৌপ্য থাকে, নিসাব অর্থাৎ 85 গ্রাম স্বর্ণ বা 595 গ্রাম রৌপ্য যদি একক মালিকানায় থাকে, তখনই তার উপর জাকাত ফরজ। যদি একক মালিকানায় না থাকে, মালিকানা আলাদা আলাদা হয়ে যায়, তাহলে আলাদা আলাদাভাবেই নিসাব দেখতে হবে। অর্থাৎ যদি দেখেন যে পরিবারের সদস্য যারা আছেন, আপনার মা,
আপনার স্ত্রী, আপনার বোন সবাই স্বর্ণ ব্যবহার করছে, কিন্তু মালিক একজনই, এমন যদি হয় যে আপনি পরিবারের কর্তা, আপনারই সব সম্পদ, আপনারই সব স্বর্ণ, আপনারই মালিক আপনিই, কিন্তু সবাই এমনিতেই ব্যবহার করছে, তাহলে সব হিসাব করে যাকাত দিতে হবে। আর যদি মনে করেন যে না, আমার মা যেটা ব্যবহার করছে সেটা আমার মায়ের, আমার বোন যেটা ব্যবহার করছে তার মালিক আমার বোন, আমার স্ত্রী যেটা ব্যবহার করছে তার মালিক আমার স্ত্রী, তাহলে অবশ্যই এর যাকাত ফরজ হয়নি, যদি তার ব্যক্তিগতভাবে তার নিসাব পরিমাণ না হয়। অনুরূপভাবে রৌপ্যের ক্ষেত্রেও তাই, একই হিসাব। তাহলে স্বর্ণ এবং রৌপ্যর ক্ষেত্রে এই বিষয়গুলো আমাদের সামনে আসবে। এখন যদি অর্থের হিসাব কী হবে, কত টাকা থাকলে যাকাত ফরজ এবং কত টাকা থাকলে যাকাত ফরজ হবে এবং কী পরিমাণ যাকাত দেব, এ একটা ব্যাপার আসছে। অর্থের ব্যাপারে বলবো, 7.5 ভরি স্বর্ণ এবং বা 85 গ্রাম স্বর্ণ, 595 গ্রাম রৌপ্য, এর সমমূল্য যদি কারো বাড়িতে থাকে, এক বৎসর যাবৎ মজুদ থাকে, তাহলে তার উপরে যাকাত ফরজ এবং সে তার যে মূলধন থাকবে সেটার 2.5% যাকাত দেবে। অর্থাৎ এর মূল্য যদি কারো কাছে থাকে সে তার সম্পূর্ণ অর্থকে 40 দিয়ে ভাগ দিয়ে যেটা আসবে উত্তর সেটা যাকাত দিয়ে দিবে। এখন হাদিসে যেটা বলা হয়েছে 7.5 ভরি স্বর্ণ বা মানে 85 গ্রাম স্বর্ণ বা 595 গ্রাম রৌপ্য, এর সমমূল্য পরিমাণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বলেছিলেন তখন কিন্তু এর মূল্য সমান ছিল। 85 গ্রাম স্বর্ণের মূল্য যা ছিল, 595 গ্রাম রৌপ্যও এর মূল্য তাই ছিল। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটার ক্ষেত্রেই বলেছেন যে স্বর্ণ অথবা রৌপ্যের মূল্য। কিন্তু বর্তমান বাজারে কিন্তু তা নয়। বর্তমানে আপনি যদি 85 গ্রাম রৌপ্য যদি আপনি স্বর্ণ 85 গ্রাম স্বর্ণ এবং 595 গ্রাম রৌপ্যের মূল্য আকাশ জমিন পার্থক্য। যদি আপনি 85 গ্রাম স্বর্ণ কিনতে যান তাহলে আপনার মোটামুটি 5-6 লাখ টাকা লাগবে, আর যদি আপনি 595 গ্রাম রৌপ্য কিনতে যান তাহলে 1 লাখ টাকার মধ্যেই পাওয়া যাবে। তাহলে এখন আমরা ধরবো কোনটা? এখন কি আমরা স্বর্ণের মূল্য ধরবো না রৌপ্যের মূল্য ধরবো? কোনটা ধরে আমরা নিসাব ধরবো অর্থের, এটা একটা ব্যাপার আসে। এখানে যেটা বলবো যে ওলামায়ে কেরাম যেটা বলেছেন যে অন্যান্য আগে যেমন ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বলেছেন দুইটার মূল্য সমমূল্য ছিল এজন্য বলেছিলেন, কিন্তু এই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই জামানা থেকে এই পর্যন্ত অন্যান্য দ্রব্য মূল্যর বৃদ্ধি বা দ্রব্য মূল্যর ঊর্ধ্বগতির সাথে সাথে স্বর্ণের মূল্যটা বেড়েছে, কিন্তু রৌপ্যের চাহিদা কমে যাওয়ার কারণে রৌপ্যের মূল্যটা আসলে সেভাবে বাড়েনি, কারণ তার চাহিদা মানুষের কাছে কমে গেছে, মানুষ সেভাবে রৌপ্য ব্যবহার করে না। এই জন্য স্বর্ণের মূল্য ধরাটাই ঠিক আছে, এটা অনেক ওলামায়ে কেরাম বলছেন, কারণ অন্যান্য দ্রব্য মূল্যের সাথে স্বর্ণের মূল্যটা বৃদ্ধি পেয়েছে, অতএব স্বর্ণের মূল্য ধরাটাই ঠিক। আবার অনেক ওলামায়ে কেরাম বলছেন যেহেতু রৌপ্যের মূল্যটা কম, অতএব যদি কম মূল্য ধরে নিসাব ধরি সেটা উত্তম হবে, ভালো হবে এবং সন্দেহ মুক্ত থাকা যাবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দা মা ইউরিবুকা ইলা মা লা ইউরিবুক, তোমার কাছে যেটা সন্দেহযুক্ত মনে হয় সেটা থেকে দূরে থাকো এবং সন্দেহ মুক্ত কাজ করো। অতএব যদি কেউ রৌপ্যের মূল্য ধরে নিসাব গ্রহণ করে এবং যাকাত আদায় করে তাহলে সেটা সন্দেহমুক্ত এবং অধিক তাকওয়ার পরিচয়, এবং গরিবরা সহজেই ধনীদের সম্পদ থেকে তার হক বুঝে পায়, এই জন্য রৌপ্যের মূল্য ধরাটাই ভালো। অতএব আমরা যদি রৌপ্যের মূল্য ধরেই যাকাত আদায় করি সেটা আমাদের জন্য ভালো, চেষ্টা করবেন রৌপ্যের মূল্য ধরেই যাকাত আদায় করার। যদি কেউ স্বর্ণের মূল্য ধরে তাহলে তার যাকাত আদায় হয়ে যাবে, সমস্যা হবে না ইনশাআল্লাহ। তবে অধিক তাকওয়ার পরিচয় হলো রৌপ্যের মূল্য ধরে যাকাত আদায় করবো, সেটাই আমাদের জন্য ভালো। এটা গেল স্বর্ণের হিসাব। স্বর্ণের হিসাব যদি কোনো মাসালা ছুটে যায়, অনেক সময় মনে আসে না, সালাতের পরে আপনারা আবারও বলতে পারেন যাকাতের মাসালা, যদি কোনো মাসালা ছুটে যায়, কারো বিষয়ে কোনো বিষয়ে সমস্যা থাকে বলবেন সালাতের পরে। এখন আমি ধারাবাহিকভাবে কিছু মাসালা আলোচনা করছি আর কি। এবার আসি আমরা শস্যের যাকাত। শস্যের যাকাত, আমাদের শস্যেরও যাকাত আছে, কিন্তু শস্য আমাদের দেখা যায় বহু মানুষ হাজার হাজার মন ধান পায় কিন্তু সে যাকাত আদায় করে না, কারণ সে জানেও না যে কতটুকু যাকাত আদায় করতে হবে, বা জানলেও সে কীভাবে দিতে হবে কিছুই বোঝে না, এমনিতেই দেয়। এই শস্যেরও কিন্তু যাকাত ফরজ, এবং শস্যের ক্ষেত্রেও একটা নিসাব আছে। নিসাবটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 5 ওয়াসাকের কম হলে তার উপর যাকাত ফরজ নাই,
পাঁচ ওয়াসাকের কম শস্য হলে তারপর জাকাত ফরজ নাই। জাকাতের শস্যের জাকাত, শস্য মানে ধান গম এগুলো হলে শস্য, তাহলে এর জাকাত ফরজ হবে কখন? যখন তার হবে পাঁচ ওয়াসাক। হাদিসের ভাষা পাঁচ ওয়াসাক, হাদিসে কিন্তু বলা হয়নি যে এত মন এত কেজি, এগুলো বলা হয়নি। হাদিসের ভাষা হলো পাঁচ ওয়াসাক, পাঁচ ওয়াসাক যদি হয় কারো তাহলে তারপর জাকাত ফরজ হলো। পাঁচ ওয়াসাক কতটুকু এবার আমাদের হিসাব হিসাব করতে হবে। এক ওয়াসাক সমান হলো ষাট সা। আমরা যে এক সা করে ফিতরা দিই, আমরা এক সা করে ফিতরা দিই, এই ধরনের এক ওয়াসাক সমান হলো ষাট সা। অতএব পাঁচ ওয়াসাক সমান হবে তিনশো সা। এক ওয়াসাক সমান যদি ষাট সা হয় তাহলে পাঁচ ওয়াসাক সমান হবে তিনশো সা। এক সা সমান যদি আড়াই কেজি হয়, এক সা সমান যদি আমরা আড়াই কেজি ধরি তাহলে তিনশো সা সমান হবে সাতশো পঞ্চাশ কেজি। চল্লিশ কেজিতে যদি এক মন ধরি তাহলে সাতশো পঞ্চাশ কেজিতে হবে আঠারো মন তিরিশ কেজি। অতএব শস্যের নিসাব হলো আঠারো মন তিরিশ কেজি। এই হিসাবে আঠারো মন তিরিশ কেজি শস্য যদি কেউ পায় তাহলে তার উপরে শস্যের জাকাত ফরজ হলো, আঠারো মন তিরিশ কেজি পাবে। এখন জাকাত ফরজ হলো ঠিকই, এখন আমরা কতটুকু দিব, কতটুকু জাকাত ফরজ শস্যের, এটা আমরা কীভাবে বুঝব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো ব্যক্তি নিজে পানি সেচ দিয়ে চাষাবাদ করে, নিজে খরচ করে সেচ দিয়ে চাষাবাদ করে তাহলে সে বিশ ভাগের এক ভাগ দিবে জাকাত, আর যদি আল্লাহর পানিতে হয় তাহলে দশ ভাগের এক ভাগ। তাহলে নিজে সেচ দিয়ে করলে বিশ ভাগের এক ভাগ, আর আল্লাহর পানিতে হলে দশ ভাগের এক ভাগ। আমরা বর্তমানে আমাদের সমাজে যেটা প্রচলিত আছে যে আমরা বিশ মনে এক মন দেই আর দশ মনে এক মন দেই, আল্লাহর পানিতে হলে দশ মনে এক মন আর নিজে সেচ দিয়ে করলে বিশ মনে এক মন। বিশ মনে এক মন আর বিশ ভাগের এক ভাগ দুইটা কিন্তু একই জিনিস নয়, ভাষাগত যেমন পার্থক্য আছে এই ভাষার মধ্যে কিছু মায়ের প্যাঁচও আছে। বিশ ভাগের এক ভাগ আর বিশ মনে এক মন দুইটা একই জিনিস নয়। যখন আপনি বিশ মনে এক মন বলবেন, আপনার তো বিশ মনে হয়নি, আঠারো মন তিরিশ কেজি হলে আপনার উপর জাকাত ফরজ, আপনার হয়েছে ধরেন আঠারো মন তিরিশ কেজি, আপনার হলো উনিশ মন, তা আপনি কি জাকাত আদায় করবেন না? কারণ আপনি বলছেন যে বিশ মনে এক মন, তা আপনার তো বিশ মন হয়নি অতএব জাকাত দেবো না, তাহলে তো চলবে না। অবশ্যই যখন আপনার আঠারো মন তিরিশ কেজি হয়ে গেল বা উনিশ মন হলো, তখন আপনি উনিশ মনকেই বিশ ভাগ করবেন, বিশ ভাগের এক ভাগ দিয়ে দিবেন, কারণ আপনার উপর জাকাত ফরজ, এর নাম হলো বিশ ভাগের এক ভাগ। আপনার যখন বিশ মনে এক মন বলবেন, আপনার বাইশ মন হয়েছে বা পঁচিশ মন হলো, তো বিশ মনে এক মন দিলেন, তো বাকি যে দু মন পাঁচ মন থাকলো সেটা কি করবেন? এই জন্য বিশ মনে এক মন নয়, বিশ ভাগের এক ভাগ। আপনার বিশ মন হোক, বাইশ মন হোক, পঁচিশ মন হোক, আপনি সেই পঁচিশ মনকেই বাইশ মনকে আপনি বিশ ভাগ করেন, বিশ ভাগ করে এক ভাগ জাকাত দেন, এটা হলো নিয়ম। এবং শস্যের ক্ষেত্রে এক বছর পূর্ণ হওয়া শর্ত নাই, শস্যের ক্ষেত্রে এক বছর পূর্ণ হওয়া শর্ত নয়। আল্লাহ তাআলা বলছেন, ওয়া আতু হাক্কাহু ইয়াউমা হাসাদিহি, যেদিনই শস্য কাটবে সেদিনই তার হক আদায় করে নাও, অর্থাৎ শস্য যেদিন কর্তন হবে, যেদিন শস্য কাটা হবে সেদিন তার জাকাত আদায় করতে হবে, যেটাকে আমাদের দেশে অসর বলি। অসর শব্দের অর্থ হচ্ছে দশ ভাগের এক ভাগ, অসর শব্দের অর্থ হলো দশ ভাগের এক ভাগ। অতএব এটা জাকাত, অসর আমাদের দেশে অসর বলে পরিচিত আছে, অসর এবং নিসফুল অসর দুটোই কিন্তু হাদিসের ভাষায়। অসর বলতে দশ ভাগের এক ভাগ যখন আল্লাহর পানিতে হবে, আর নিসফুল অসর মানে বিশ ভাগের এক ভাগ যখন নিজে পানি সেচ দিয়ে করবেন। এখন দেখা যাচ্ছে অনেকেই প্রশ্ন করেন এই বিষয়ে যে আমার ধরেন এক বিঘা জমি যেটাতে আমি ধান চাষ করেছি, তা আরও জমি আছে, আমি কি প্রত্যেক জমির আলাদা আলাদা নিসাব দেখব না কি করব? জি না, আপনি যত শস্যের মালিক হবেন, আপনার বাড়িতে যত ধান উঠবে সব জমির ধান হিসাব করে, সেই যদি সেটা যদি আঠারো মন তিরিশ কেজির উপরে চলে যায় আপনার উপর জাকাত ফরজ হলো। এবং এটা যতগুলো হবে, এবার আপনার আঠারো মন তিরিশ কেজি হোক, উনিশ মন হোক, বিশ মন হোক, তিরিশ মন হোক, একশো মন হোক, সেটাকে আপনি যদি নিজে পানি সেচ দিয়ে করেন বিশ ভাগের এক ভাগ জাকাত দিয়ে দিবেন, এটা হলো নিয়ম। আবার অনেকেই এক্ষেত্রে প্রশ্ন করি যে ধরেন আমাদের দেশে আধি চাষ বলে একটা কথা আছে, আমার জমি একজন গরিব মানুষ চাষ করে, শর্ত হলো যে চাষ যেটা হবে ধান অর্ধেক আমার, অর্ধেক যে চাষ করেছে তার। এখন দেখা যাচ্ছে যে ওই জমিতে বিশ মন ধান হলো, তো দশ মন আমার, দশ মন তার, এখন জমির ধান তো বিশ মন হয়েছে, এই জমির ধানের উপর জাকাত ফরজ কি ফরজ নয়? এখানে বলবো যে এই জমির ধানের উপর জাকাত ফরজ নয়, কারণ
আমি আগেই বলেছি জাকাত ফরজ ব্যক্তি মালিকানার উপরে। আমার মালিকানায় যদি 18-30 কেজি হয় তখনই আমার উপর জাকাত ফরজ হবে, আপনার মালিকানায় যদি 18-30 কেজি হয় তখনই জাকাত ফরজ হবে। এবার অন্যান্য ধান মিলে যদি আমার 18-30 কেজি হয়ে যায় তাহলে জাকাত ফরজ। ওরও যেই ব্যক্তি চাষ করেছে তারও যদি আরও কিছু চাষ করে থাকে অন্য কোনো জমি, তার যদি 18-30 কেজির উপরে চলে যায় তখন তার উপরেও জাকাত ফরজ, কিন্তু আলাদাভাবে নাই। বা শুধু যদি 10 মণি পাই আর ধান নাই আমার, তাহলে আমার উপর জাকাত ফরজ নাই, কারণ আমার ব্যক্তি মালিকানায় 18-30 কেজি ধান হয়নি, নিসাব পরিমাণ চার হয়নি। এখন কোন কোন শস্যের জাকাত ফরজ, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। শস্য তো বহু আছে, কোন কোন শস্যের জাকাত ফরজ? সব শস্যেরই কিন্তু জাকাত ফরজ নয়। কোন কোন শস্যের জাকাত ফরজ? এখন যদি নাম করতে যান, বহু শস্যের নাম আপনি হিসাব করতে পারবেন না কত শস্যে। অতএব একটা সূত্র আছে, সূত্রে ফেলতে হবে। আমরা যখন অঙ্ক করি তখন বীজগণিতের অঙ্ক করলে একটা সূত্র থাকে, সূত্রে ফেললেই অঙ্ক উত্তর মিলে যায়। তো এখানেও একটা সূত্র আছে, আপনি কোন কোন শস্যের জাকাত ফরজ সূত্রের সাথে মিলাবেন, যে এই শস্যের জাকাত ফরজ কি ফরজ নয়, সূত্রে মিললে ফরজ, সূত্রে না মিললে ফরজ নয়। সূত্রটা কি? তিনটা জিনিস মনে রাখবেন, তিনটা বৈশিষ্ট্য। যেই শস্যের মধ্যে তিনটি বৈশিষ্ট্য থাকবে সেই শস্যের জাকাত ফরজ। তিনটি বৈশিষ্ট্যর কোনো একটা যদি কোনোটার মধ্যে না থাকে জাকাত ফরজ নয়। এক, যেই শস্য গুদামজাত করা যায় কোল্ড স্টোরের দরকার হয় না। এক নম্বর, এক নম্বর বৈশিষ্ট্য, এক নম্বর গুণাবলী, যেই শস্য কোল্ড স্টোর ছাড়াই গুদামজাত করা যায় এই শস্য এক। দুই, যেই শস্য মানুষের খাদ্য, মানুষে খায়, অন্য কোনো মানুষ খায় না, পশু পাখির খাদ্য চলত না, যেই শস্য মানুষের খাদ্য। তিন, যেই শস্য ওজনে বিক্রি হয়। এই তিনটি বৈশিষ্ট্য যেই শস্যের মধ্যে থাকবে সেই শস্যের জাকাত ফরজ। এক, যেই শস্য গুদামজাত করা যায় কোল্ড স্টোর ছাড়াই। দুই, যেই শস্য মানুষের খাদ্য। তিন, যেই শস্য ওজনে বিক্রি হয়। যেমন ধান, ধান গুদামজাত করা যায় কোল্ড স্টোরের দরকার পড়ে না, ধান মানুষের খাদ্য, ধান ওজনে বিক্রি হয়, অতএব ধানের জাকাত ফরজ। গম, গম গুদামজাত করা যায়, গম মানুষের খাদ্য, গম ওজনে বিক্রি হয়, গমের জাকাত ফরজ। কিন্তু দেখেন আঙ্গুর, আঙ্গুর মানুষের খাদ্য, আঙ্গুর ওজনেও বিক্রি হয়, কিন্তু আঙ্গুরের জাকাত ফরজ নয়। কেন? কারণ আঙ্গুর গুদামজাত করা যায় না, একটা বৈশিষ্ট্য তার মধ্যে নাই। সেই আঙ্গুরে যদি আবার শুকিয়ে কিশমিশ বানিয়ে দেওয়া হয় তখন যেই বৈশিষ্ট্য না থাকার কারণে আঙ্গুরে জাকাত ফরজ হলো না, কিশমিশ হয়ে যাওয়ার ফলে কিশমিশ গুদামজাত করা যায়, অতএব কিশমিশের উপর জাকাত ফরজ হয়ে গেল। কারণ কিশমিশ গুদামজাত করা যায়, কিশমিশ মানুষের খাদ্য, কিশমিশ ওজনে বিক্রি হয়, অতএব কিশমিশের জাকাত ফরজ। খেজুর, খেজুর দেখেন, খেজুর এক প্রকার খেজুর আছে যেটাকে রুতাব বলে। রুতাব এটা বাংলাদেশে আমরা দেখতে পাই না। আমি যখন মদিনা ইউনিভার্সিটিতে পড়তাম তখন মদিনা থাকতে বহু রুতাব খেয়েছি আমরা। রুতাব হলো যে খেজুরের অর্ধেক পাকা অর্ধেক কাঁচা, অর্ধেক পেকে আছে সুন্দরভাবে, গোল হয়ে অর্ধেক পেকে আছে আর অর্ধেক কাঁচা আছে, খুব টেস্টি। তো সেটা গাছ থেকে একটা একটা করে পেড়ে ফ্রিজে রাখতে হয়, নাহলে নষ্ট হয়ে যাবে। তো সেটা হলো রুতাব। তো রুতাবে জাকাত ফরজ নয়। কারণ কেন জাকাত ফরজ নয়? কারণ রুতাব যদি আপনি মানে কোল্ড স্টোরে না রাখেন বা ফ্রিজজাত না করেন নষ্ট হয়ে যাবে দুদিনেই। অতএব খেজুরের ওই রুতাব খেজুরের জাকাত ফরজ নয়। কিন্তু ওইটাই যখন আবার খেজুর হয়ে গেল এমনি, যেটা গুদামজাত করা যায় স্বাভাবিকভাবে, সেটা জাকাত ফরজ। অতএব তাহলে বোঝা গেল যেই শস্য, যেই শস্যের মধ্যে এই তিনটি বৈশিষ্ট্য বিদ্যমান সেই শস্যের জাকাত ফরজ। এই তিনটি বৈশিষ্ট্যের কোনোটা যদি কারোর মধ্যে না থাকে, কোনো শস্যের মধ্যে না থাকে, সেই শস্যের জাকাত ফরজ নয়। অতএব আমের জাকাত ফরজ নয়, আলুর জাকাত ফরজ নয়, সবজির জাকাত ফরজ নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাইসা ফিল খাদরাওয়াতি যাকাতুন, সবজির কোনো জাকাত নাই, কারণ সবজি গুদামজাত করা যায় না। কিন্তু বহু আলু হচ্ছে বর্তমানে, আলু কোল্ড স্টোরে বহু জমা করা হচ্ছে, আলুর নির্ধারিত জাকাত নাই, এমনিতে দান করবে, এমনিতে দান করবে, কিন্তু বলা যাবে না যে আলুর জাকাত আছে। কারণ আলু যদি আপনি কোল্ড স্টোর ছাড়া এমনি রাখেন, কিছুদিন পরে পচন শুরু হবে, পচা শুরু হবে, অতএব সেটা গুদামজাত করার বৈশিষ্ট্যটা তার মধ্যে নাই, এই জন্য তার উপরে জাকাত ফরজ নাই। এটা হলো শস্যের ক্ষেত্রে। এবং শস্যের ক্ষেত্রে এক বছর পূর্ণ হওয়াও শর্ত নয়, যেটা আগেই বললাম, এটার জাকাত আমাদের আদায় করতে হবে। এটা যদি জাকাত আদায় না করি, অনেক আমরা মানুষ আছে যে জাকাত আদায় করি না, অবশ্যই এর জাকাত আদায় করব। এখন আসুন ব্যবসায়িক সম্পদ। ব্যবসায়িক সম্পদ এটা আরেকটা জিনিস,
ব্যবসায়িক সম্পদের উপর জাকাত ফরজ। ব্যবসায়িক সম্পদ কি? ধরেন আপনি দোকানে ব্যবসা করছেন, আপনি আপনার দোকানে বা আপনার ব্যবসায় 10 লক্ষ টাকা আপনি ইনভেস্ট করেছেন। এখন দেখা যাচ্ছে যে আপনার দোকানে পণ্য আছে, অতএব আপনার কাছে মূল ক্যাশ নাই, দোকানে পণ্য কিনে রেখেছেন সব। আপনি বছরে একবার জাকাত আদায় করবেন, আপনার মূলধন যতটুকু আছে এবং আপনার দোকানে যত পণ্য আছে যেটা বিক্রি করার জন্য রেখেছেন সেটার মূল্য হিসাব করে জাকাত আদায় করতে হবে, ব্যবসায়িক সম্পদ যেহেতু। অনুরূপভাবে জমিও ব্যবসায়িক সম্পদ হতে পারে। এমনি স্বাভাবিকভাবে আপনি জমি কিনেছেন, বাড়ি টাড়ি করবেন ধরেন, তাহলে ওই জমির জাকাত নাই। ওই জমি থেকে যদি ইনকাম হয়, সেই ইনকাম যদি নিসাব পরিমাণ হয়, সেই নিসাব পরিমাণ অর্থ যদি 1 বছর যাবৎ থাকে তাহলে জাকাত ফরজ, অন্যথায় জাকাত ফরজ নাই, জমির মূল্য হিসাবে আসবে না। কিন্তু এমন অনেক মানুষ আছেন যে জমি কেনা বেচার ব্যবসা করেন, জমিটাই তার ব্যবসায়িক পণ্য, অর্থাৎ জমি কিনেন বেচেন, এমন যদি কারো কেউ ব্যবসায়ী থাকেন তাহলে অবশ্যই জমির মূল্য হিসাব করে জাকাত দিতে হবে, কারণ তখন ওই জমিটা তার ব্যবসায়িক সম্পদ, ব্যবসায়িক পণ্যে পরিণত হয়েছে। আর এমনিতেই আপনি একটা বাড়ি বানিয়েছেন, বাড়ির জাকাত নাই, বাড়ির জাকাত নাই আপনার। যদি আপনি বাড়ি কেনা বেচার ব্যবসা না করেন, আপনি বাড়ি বানিয়েছেন, ভাড়ায় খাটাচ্ছেন, ওই ভাড়া টাকা যদি নিসাব পরিমাণ হয়, সেটা যদি 1 বছর যাবৎ থাকে তাহলে আপনার উপর জাকাত ফরজ, কিন্তু বাড়ির মূল্য হিসাব আসবে না। অনুরূপভাবে আপনার একটা গাড়ি আছে, তো গাড়ি এর মূল্য হিসাবে আসবে না, গাড়ি আপনি ভাড়ায় খাটাচ্ছেন, তো ভাড়ায় খাটিয়ে ওই মূল্য যদি নিসাব পরিমাণ হয়, 1 বছর যাবৎ থাকে, তাহলে জাকাত ফরজ, অন্যথায় জাকাত ফরজ নয়। তাহলে এগুলো হলো ব্যবসায়িক সম্পদের জাকাত। অবশ্যই এটা ব্যবসায়িক সম্পদ যদি কারো থাকে হিসাব করে 2.5% জাকাত দিতে হবে, শতকরা 2.5%, 100 টাকায় 2.5% জাকাত অবশ্যই আদায় করতে হবে, না হলে কিয়ামতের কাঠগড়ায় তাকে কঠিন জবাবদিহিতার সম্মুখীন হতে হবে। আমরা অনেকে প্রশ্ন করি যে ঋণগ্রস্ত ব্যক্তি জাকাত আদায় করবে কিনা, গুরুত্বপূর্ণ মাসালা। দেখা যাচ্ছে যে আপনি ব্যবসা করেন, আপনি ধরেন দোকানে 10 লক্ষ টাকার পণ্য আছে, কিন্তু আপনার ঋণ আছে ধরেন 8 লক্ষ টাকা, বা ঋণই আছে কারো 10 লক্ষের বেশি আছে, কিন্তু 10 লক্ষ টাকার পণ্য আছে আপনার দোকানে, আপনার 10 লক্ষ টাকা মূলধনও আছে, আপনার ক্যাশ আছে, কিন্তু আপনার ঋণও আছে 8 লক্ষ 9 লক্ষ। এখন এই ব্যক্তি কি জাকাত আদায় করবে কি করবে না? এক্ষেত্রে বলবো যেটা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রমাজান মাসকে কেন্দ্র করে বলেছিলেন যে হাদা, মানে এই মাসটি হচ্ছে তোমাদের জাকাত আদায়ের মাস, জাকাত আদায়ের মাস রমজানের মাস, অতএব তোমরা জাকাত আদায় করো, যদি কারো ঋণ থাকে ঋণ পরিশোধ করো আগে, তারপর জাকাত আদায় করো, ঋণ পরিশোধ করো তারপরে জাকাত আদায় করো। তাহলে আপনি কি করবেন? আপনি ঋণ পরিশোধ করেন, ঋণ পরিশোধ করার পরে যে অবশিষ্ট অর্থ থাকবে আপনার কাছে সেটা যদি নিসাব পরিমাণ থাকে তাহলে ততটুকুর জাকাত আদায় করেন, আর যদি নিসাব পরিমাণ থেকে কমে যায় তারপর আপনার জাকাত ফরজ নয়, আপনি জাকাত দিতে হবে না। কিন্তু আপনি ঋণ পরিশোধ করলেন না, পুরাটাই আপনার কাছে রাখলেন, আপনার কাছে গচ্ছিত আছে, আর আপনি বললেন যে না আমার বহু ঋণ, আমার তো 10 লক্ষ টাকা আছে ঠিকই, আমার 9 লক্ষ ঋণই আছে, আমি জাকাত দেবো কীভাবে? আপনি ঋণ পরিশোধও করছেন না আবার ঋণের দোহাই দিচ্ছেন, এটা কিন্তু চলবে না। যদি আপনি ঋণ পরিশোধ করে ফেলেন, ঋণ পরিশোধ করার পরে যদি আপনার নিসাব থেকে কমে যায় জাকাত ফরজ নয়, কিন্তু ঋণ পরিশোধ যদি না করেন আপনার কাছে গচ্ছিত রাখেন তাহলে আপনি ওর মালিক, আপনার মালিকানায় ওই সম্পদ আছে, যেই সম্পদ নিসাব পরিমাণ থেকে অনেক বেশি, অতএব ওই সম্পদের জাকাত আদায় অবশ্যই করতে হবে, ঋণ পরিশোধ না করলে জাকাত দিতে হবে। এখানে একটু করে সবাই সামনের দিকে আসেন, মানুষের জায়গা পাচ্ছে না, বাইরে খুব গরম, সবাইকে সহযোগিতা করেন, সবাই একটু আগে আসেন, বাইরে খুব গরম, জায়গা পাচ্ছে না মানুষ। আবার যেটা বলছিলাম যে অনেক মানুষ এটারও সম্মুখীন আছেন যে আপনি কাউকে ঋণ দিয়ে রেখেছেন, ধরেন কাউকে আপনি 1 লক্ষ টাকা দিয়েছেন, কেউ কথা বলবেন না, জুমার দিনে কথা বলা নিষেধ, শুধুমাত্র সামনের দিকে আসবেন, কেউ কথা বলবেন না, সাউন্ড করা নিষেধ জুমার দিনে। তো যেটা বলছিলাম যে কেউ ধরেন আপনি কাউকে 1 লক্ষ টাকা ঋণ দিয়েছেন, এখন আপনি বলছেন যে আমি কি ওই টাকার ঋণ জাকাত আদায় করবো কি না, কারণ আমি তো অন্য কাউকে দিয়েছি, ওটা আমার টাকা কিন্তু আছে অন্যের হাতে, সেই টাকার জাকাত আমাকে আদায় করতে হবে কি না, এটা একটা গুরুত্বপূর্ণ মশালা। এক্ষেত্রে বলবো
যদি এমন কারো কাছে আপনার ঋণ থাকে, ঋণ দিয়ে থাকেন যে যখন চাইবেন তখনই পাবেন, এমন যদি হয় যে চাওয়া মাত্র আপনি পেয়ে যাবেন তাহলে ওই টাকার জাকাত দিতে হবে, এমন কারো কাছে যদি আপনি ঋণ দিয়ে রাখেন যে চাওয়া মাত্রই পাবেন তাহলে জাকাত আদায় করতে হবে আপনাকে, হিসাবে আসবে। আর যদি এমন কারো কাছে দিয়ে থাকেন যে চাওয়া মাত্রই পাওয়া যাবে না, কখন দেবে তারও ঠিক নাই, তাহলে ওই টাকার জাকাত আদায় করতে হবে না আপনাকে। যখন হাতে পাবেন, হাতে পাওয়ার পরে এক বছরের জাকাত আদায় করতে হবে। আপনি যদি 10 বছর পরেও হাতে পান, শুধুমাত্র এক বছরের জাকাত আদায় করতে হবে হাতে পাওয়ার পরে। তাহলে এই ব্যাপার, ব্যাংকে যাদের টাকা আছে, ব্যাংকে টাকা মানে নিজের টাকা, জাকাত আদায় করতে হবে, এটা কোনো ইয়ে নাই। এখন অনেকেই দেখা যাচ্ছে যে অনেকে চাকরিজীবী আছেন যাদের প্রভিডেন্ট ফান্ডে কিছু টাকা থাকে, তারাই প্রশ্ন করেন যে আমাদের এই টাকার জাকাত আদায় করতে হবে কিনা। এই টাকার জাকাত আদায় করতে হবে, কারণ প্রভিডেন্ট ফান্ডে যাদের টাকা থাকে তারা যে কোনো সময় সেটা উঠাতে পারে, যেহেতু উঠাইতে পারে, যদি উঠাইতে না পারে, এমন যদি সিস্টেম থাকে যে না সে উঠাইতে পারে না, তাহলে যখন উঠাবে তখন এক বছরের জাকাত দিবে। যদি এমন সিস্টেম থাকে যে না সে চাইলে তাকে দিবে না, তার মেয়াদ পূর্ণ না হওয়া পর্যন্ত বা তার চাকরি শেষ না হওয়া পর্যন্ত, তাহলে যখন পাবে তখন এক বছরের জাকাত আদায় করবে। আর যদি এমন হয় যে না যে কোনো সময় সে উঠাইতে পারে, কাজে লাগাতে পারে ওই টাকা, তাহলে তাকে অবশ্যই প্রতি বছরই ওই টাকার জাকাত আদায় করতে হবে, যদি নিসাব পরিমাণ হয় আর এক বছর যাবৎ তার কাছে মজুদ থাকে, ব্যাংকে থাকে। অনেকেই মানে কি বলবো, এটা ভাষা ভুলে গেলাম, যে ব্যাংকে অনেকেই একটা অ্যাকাউন্ট খুলে না যে মানে 5 বছরের জন্য, হ্যাঁ ডিপিএস, ডিপিএস যারা খুলেছেন, প্রথমত বলবো যে ডিপিএস ইসলামী শরীয়তে জায়েজ নাই। আপনি অধিক লাভের আশায় যে ডিপিএস খুলেছেন এটা থেকে বেরিয়ে আসুন, এটা ইসলামী শরীয়তে জায়েজ নেই, অবশ্যই বেরিয়ে আসবেন। তারপরে কারো যদি থাকে তাহলে তাকে এই ডিপিএসের টাকারও জাকাত আদায় করতে হবে, কারণ এটা গরিবদের হক, সেই টাকার মধ্যে আছে, অতএব জাকাত আদায় করতে হবে। কিন্তু কারো যদি ডিপিএস থাকে অবশ্যই সেটা থেকে বেরিয়ে আসবেন, এটা ইসলামী শরীয়তে জায়েজ নেই। এমনিতে ব্যাংকে কিন্তু কোনো ব্যাংকই সুদ মুক্ত নয়, তারপরেও আমরা বাধ্য হয়ে ব্যাংকে টাকা রাখি, বাধ্য হয়ে রাখতে হয় আমাদের। বর্তমান জামানায় বাড়িতে টাকা রাখা নিরাপদ নয়, অতএব ব্যাংকে রাখতে হয়। অতএব আমাদের উচিত হবে যে আমি যে মূলধন ব্যাংকে রেখেছি সেই মূলধন গ্রহণ করা, আর বাকি উদ্বৃত্ত টাকা যেটা ব্যাংক দেয় সেটা উঠাতে হবে, উঠিয়ে যে কোনো জনকল্যাণমূলক খাতে ব্যয় করে দেন। যদি না উঠান তো তারাই খেয়ে ফেলবে, আপনি উঠান, উঠিয়ে যে কোনো জনকল্যাণমূলক খাতে ব্যয় করে দেন। আপনার রাস্তাঘাটে কত সমস্যা, অনেক জায়গায় পানির সমস্যা, অনেক মানুষের টয়লেট সমস্যা, এগুলো করে দেন, সেটা ভালো হবে। এটা নেকির উদ্দেশ্য ছাড়াই করেন, তবে আপনি পাপ থেকে বাঁচার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য যেটা অর্থটা ছেড়ে দিলেন, এই জন্য আল্লাহ আপনাকে নেকি দিবেন। পাপ ছাড়লেও মানুষ নেকি পায়, নেকি করলে যেমন নেকি পায়, পাপ ছাড়লেও নেকি পাবেন। অতএব আপনি পাপ ছাড়ার জন্য নেকি পাবেন, ওটা দানের নেকি পাবেন না। তো এই হলো আমাদের আজকের মোটামুটি জাকাতের। এখন আমাদের জাকাতুল ফিতর বাকি আছে, অনেক বিষয় আছে, এখানে জাকাতের খাত আছে, জাকাত সম্পর্কে বহু মাসালা, আসলে এই সম্পর্কে আরও বহু মাসালা আছে, যেটা আসলেই জুমার সংক্ষিপ্ত খুতবায় এগুলো আলোচনা করা মানে মানে সম্পূর্ণ আলোচনা করা মানে মানে যাবে না, আসলে অনেক লম্বা আলোচনা। তো ইনশাআল্লাহ এই জাকাতগুলো, জাকাতের যে বিধান মাসাইলগুলো আমরা বললাম, এরপরে আছে গবাদি পশু জাকাত। গবাদি পশু বলতে গৃহপালিত পশু যেগুলো গরু ছাগল উট ভেড়া, এগুলোর জাকাত আছে। এর নিসাব কতটুকু, যদি কারো 40টি ছাগল থাকে, 40টি কমে জাকাত ফরজ নয়, ছাগল যদি কারো 40টি থাকে জাকাত ফরজ। যদি কারো ঘরে বাড়িতে 30টি গরু থাকে তাহলে জাকাত ফরজ। যদি কারো ঘরে 5টি উট থাকে জাকাত ফরজ। এটা হলো গৃহপালিত পশুর জাকাত নিসাব, অর্থাৎ ছাগল হলো 40টি, গরু হলো 30টি, উট হলো 5টি। এখন গরু ছাগলের জাকাতের ক্ষেত্রে একটা জিনিস আবার লক্ষণীয়, যে সেটা যে বলছেন যে জাকাত ফরজ হবে না সা এমাতুল গানাম ছাড়া, সা এমা পশু। সা এমা পশু কাকে বলে? সা এমা হলো বিচরণশীল। বিচরণশীল বলতে যে নিজে খাদ্য কিনে খাওয়াতে হয় না, বিলে ছাড়িয়ে দেওয়া আছে, সে নিজে চড়ে চড়ে খাটছে, এমন যদি পশু হয় তখন তারপর জাকাত ফরজ। আমাদের বাংলাদেশে এই ধরনের পাওয়া যাবে না যে বিলে, আগের জামানে আমরা শুনেছি আমাদের দাদাদের থেকে যে আগের জামানে বিলে গরু টরু ছেড়ে দেওয়া থাকতো, তারা বিলে চড়ে থাকতো, তারা রাত্রে এমনিতে আসতো আবার চলে যেত, এই ধরনের ঘটনা আমরা আগে শুনেছি।
কিন্তু বর্তমান জামানায় এটা নেই বাংলাদেশে, কিন্তু বাংলাদেশে আছে খামার। এখন খামারে যার গরু আছে সে কি করবে? তার উপরে জাকাত ফরজ হবে। কিভাবে জাকাত ফরজ? ব্যবসায়িক পণ্য হিসেবে। গরুর জাকাত ফরজ নয়, গরুর যে 30টি হলে জাকাত ফরজ, ছাগল যে 40টি হলে জাকাত ফরজ এটা নয়। বরং যেহেতু তার বিচরণশীল নয়, নিজে খাদ্য কিনে খাওয়াচ্ছে, কিন্তু সেটা তার ব্যবসায়িক পণ্য। এখন অতএব তার যদি 5টা গরুও থাকে, 2টা গরুও থাকে, আর গরুর মূল্য যদি নিসাব পরিমাণ হয় তাহলে তার জাকাত ফরজ। এটা ব্যবসায়িক পণ্য হিসেবে জাকাত ফরজ। বুঝাতে পেরেছি হয়তো বা? তো এইটা, এই জাকাত আমরা গরু ছাগলের ক্ষেত্রেও আমরা জাকাত যদি কারো থাকে, ধরনের কোনো কারো খামার থাকে, তাহলে খামারের যত পশু আছে সেই পশু এর মূল্য হিসাব করে জাকাত দিতে হবে 2.5%। 2.5% জাকাত দেবেন। এই হলো মোটামুটি আমাদের আজকের জাকাতের যেটা বিধান। এখন আমরা দিব কোন খাতে? সূরা তাওবা 60 নম্বর আয়াতে আল্লাহ তাআলা 8টি খাত বর্ণনা করেছেন। 8টি খাতের মধ্যে যে কোনো খাতে আপনি জাকাত দেবেন, 8টি খাতে, যে কোনো খাতে। এমন নয় যে 8 ভাগে ভাগ করে সবাই নিজ নিজ খাতে ব্যবহার করতে হবে, সেটা নয়। 8টি খাতের মধ্যে বর্ণন করতে হবে, এর বাইরে নয়। তার মধ্যে মসজিদ কিন্তু 8টি খাতের অন্তর্ভুক্ত নয়। মসজিদ বানানোর জন্য জাকাতের টাকা দেওয়া যাবে না, কবরস্থান বানানোর জন্য জাকাতের টাকা দেওয়া যাবে না। এগুলো আসলে 8টি খাতের অন্তর্ভুক্ত নয়। অতএব মসজিদ, কবরস্থান এগুলোতে কেউ জাকাতের টাকা দেবেন না, এগুলোতে এমনি দান করতে হবে, জাকাতের টাকা নয়। জাকাত বা ফেতরা একই, ফেতরাও দেবেন না মসজিদে। মসজিদ বা কবরস্থান বানানোর জন্য ফেতরা অনেকেই জায়গায় দেখেছি যে মসজিদ বানাচ্ছে, জাকাতের ফেতরার টাকা থেকে রেখে দিল, কবরস্থানের জন্য রেখে দিল, এটা ঠিক নয়। এটা জাকাতের 8টি খাতের অন্তর্ভুক্ত নয়। আমরা অনেকে এই প্রশ্ন করি, যখন ফেতরার আলোচনায় যদি আসে তাহলে আমরা সেটা বলবো। ফেতরা এক সংক্ষিপ্তভাবে 2 মিনিটে বলে দিই যে ফেতরা আমাদের সামনে আসছে জাকাতুল ফেতর। ফেতরা সকলের উপরেই ফরজ, ধনী গরিব ছোট বড় স্বাধীন দাস সকলের উপরে ফেতরা ফরজ। এটা নিসাব পরিমাণ সম্পদের মালিক হওয়ার শর্ত নাই। আমরা অনেকে আমাদের দেশে বলি যে যার নিসাব পরিমাণ সম্পদ আছে, অর্থাৎ যার যার উপর জাকাত ফরজ তার উপর জাকাতুল ফেতর ফরজ, এটা সঠিক নয়। কারণ হাদিসে একবারে স্পষ্টই করা হয়েছে, আলাল আব্দি ওয়াল হুররি বলা হয়েছে। এক হাদিসে বলা হয়েছে যে আলাল গানি ওয়াল ফকির, ধনী এবং গরিব যদি নিসাব পরিমাণ সম্পদের মালিক হওয়া শর্ত হতো তাহলে একজন সাগির বলছে যে সাগির ছোট, ছোটের উপরে জাকাত ফরজ, সন্তান প্রসব হয়েছে তার উপর জাকাত ফরজ, সে কোনো মালিকই হয়নি, তার কোনো সম্পদই নাই। একজন দাসের উপর জাকাত ফরজ, দাস কিন্তু কোনো মালিক না, তারপরে জাকাত ফরজ। এ হাদিস কি প্রমাণ করে? যে সকলের উপরেই জাকাত ফরজ, সকলের উপরে জাকাত ফরজ, জাকাত সবাই আদায় করবে, জাকাতুল ফেতর, অর্থাৎ জাকাতুল ফেতর সবাই আদায় করতে হবে সকলকে। কতটুকু? এক সা করে, এক সা করে, হাফ সা নয়। আমাদের দেশে হাফ সা ফেতরা আদায় করার একটা প্রচলন আছে, এই হাফ সা ফেতরা আদায় করা ঠিক নয়। এটা কোন জায়গা থেকে এসেছে? দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় এক সাই ফেতরা দেওয়া হতো, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর জামানায় এক সাই ফেতরা দেওয়া হতো, উমর রাদিয়াল্লাহু আনহুর জামানায় এক সা ফেতরা দেওয়া হতো, আলী রাদিয়াল্লাহু আনহুর জামানায় এক সাই ফেতরা দেওয়া হতো। যখন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু যখন গভর্নর হলেন, সিরিয়ার গভর্নর, ওই সময়কার একটা কাহিনী যে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়া থেকে একবার উমরা পালন করার জন্য রমাদানে মদিনায় আসলেন। তো যখন মদিনায় আসলেন তিনি সিরিয়া থেকে, তো সিরিয়া থেকে কিছু গম মদিনায় নিয়ে এসেছিলেন সাথে করে। তো সিরিয়ার গম তখন এসেছিল মদিনায়, তো তখন গমের দাম এত বেশি ছিল যে মদিনার এক সা অর্থাৎ 2.5 কেজি খেজুর এর দাম যা হাফ সা অর্থাৎ 1.25 কেজি গমের মূল্য তা, মানে হাফ সা গম এক সা খেজুরের মূল্য সমান। যে এই মূল্যের দিকে লক্ষ্য করে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছিলেন, শুধুমাত্র গমের ক্ষেত্রে, অন্য কোনো ক্ষেত্রে বলেননি, শুধুমাত্র ওই প্রেক্ষাপটকে লক্ষ্য করে তিনি বলেছিলেন, যেহেতু হাফসা গম একসা খেজুরের মূল্যের সমান, অতএব কেউ যদি গম দিয়ে ফেতরা আদায় করে হাফসা দিতে পারে। এটা তার ইজতিহাদ ছিল সেই সময়, মূল্যের দিকে লক্ষ্য করে তিনি বলেছিলেন শুধুমাত্র গমের ক্ষেত্রে। কিন্তু সেইটাই আমাদের দেশের অধিকাংশ মানুষ গ্রহণ করেছে, হাফসা ফেতরা চালু হলে এবার শুধু গম নয়, যা দিচ্ছে সব হাফসা, এটা ঠিক নয়। তারপরে যখন মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু দিলেন, সেই সময় কিন্তু সাহাবায়ে কেরাম গ্রহণ করেনি, এবং বিশেষ করে আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার তীব্র প্রতিবাদ জানিয়েছেন। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় যা দিয়ে আসতাম, আমি যতদিন দুনিয়াতে বেঁচে থাকবো আমি এক সা করেই ফেতরা আদায় করবো। তখন এক সাহাবি বলছেন যে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যে হাফসা দিতে বললেন গমের ক্ষেত্রে, আপনি যদি গম দিয়ে ফেতরা আদায় করেন তবুও কি হাফসা দেবেন না?
তখন মুয়াবিয়া আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে লা তিলকা কীমাতু মুয়াবিয়া, না ওটা তো মুয়াবিয়া রাযিয়াত নির্ধারিত, লা আকবালুহা ওয়ালা আমাল বিহা, আমি এটা কবুল করলাম না এবং এটার পর আমলও করব না কখনো। এটা মুয়াবিয়া আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনই প্রতিবাদ করেছিলেন। যেই হাদিসের ভিত্তিতে হাফসা ফেতরা দেয় আমাদের দেশের মানুষ, ওই হাদিসেরই শেষ অংশে কিন্তু আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলার প্রতিবাদও আছে, কিন্তু বলে না। বুখারীর হাদিস, বুখারীর হাদিস, যেই হাদিসের ভিত্তিতে হাফসা ফেতরা আমাদের দেশের মানুষ দেয়, একই হাদিসেরই শেষ অংশেই এই প্রতিবাদ আছে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা গ্রহণ করলেন না, তীব্র প্রতিবাদ করলেন, সেই প্রতিবাদটুকু তারা বলে না। এই জন্য বলবো যে হাফসা ফেতরা দেওয়া যাবে না, ফেতরা দিতে হবে এক সা। ফেতরা দেওয়ার সময় হলো শাওয়াল মাসের চাঁদ ওঠার পর থেকে ঈদের মাঠে যাওয়ার আগ পর্যন্ত, এটা মনে রাখবেন। আমরা কিন্তু রমজান মাসে এখন থেকে ফেতরা দেওয়া শুরু করে দিয়েছি, অনেকেই মনে করছে যে রমজান মাসে ফেতরা দিলে মনে হয় বহু নাকি, আসলে তা নয়। ফেতরা দেওয়ার সময় হলো শাওয়াল মাসের চাঁদ ওঠার পর থেকে ঈদের মাঠে যাওয়ার আগ পর্যন্ত, অর্থাৎ আজকে চাঁদ দেখবো রমজান শেষে, চাঁদ দেখবো কালকে ঈদ পড়বো, এই যে চাঁদ দেখলাম তারপর থেকে ঈদের মাঠে যাওয়ার আগ পর্যন্ত, অর্থাৎ এক রাত এবং সকালটুকু, এটা হলো ফেতরা আদার সময়। আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন যে প্রয়োজনে একদিন অথবা দুই দিন আগ থেকে দেওয়া যাবে, একদিন অথবা দুই দিন আগ থেকে দেওয়া যেতে পারে, অর্থাৎ আঠাশ রমজান থেকে দেওয়া যাবে, আঠাশ রমজান থেকে দেওয়া জায়েজ, এটা হলো জায়েজের সময়। কিন্তু উত্তম সময় হলো শাওয়াল মাসের চাঁদ ওঠার পর থেকে ঈদের মাঠে যাওয়ার আগ পর্যন্ত। মুহাম্মদ ইবনে সালেহ আল ওসাইমিন রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে কেউ যদি সাতাশ রমজানে ফেতরা দেয় আর যদি রমজান ৩০টা হয় তাহলে তার ফেতরা আদায় হবে না, কারণ তার তিন দিন আগে হয়ে যাবে। এই জন্য বলছি যে সময়ে ফেতরা আদায় করুন, ওই সময়ে ফেতরা আদায় করবেন, আগে আদায় করবেন না। সর্বোত্তম সময় হলো শাওয়াল মাসের চাঁদ ওঠার পর থেকে ঈদের মাঠে যাওয়ার আগ পর্যন্ত, এবং খাদ্যদ্রব্য দিয়ে ফেতরা আদায় করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মুদ্রা ছিল, সাহাবায়ে কেরামের জামানায় মুদ্রা ছিল, এখন তো বর্তমানে মাশাআল্লাহ আমাদের বাড়িতে সবার বাড়িতে খাবার আছে, এবং আমরা খাবার কিনলেও সবাই সহজেই খাবার কিনতে পারছি, চাল কিনতে পারছি, বাড়িতে চাল আছে। আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, সাহাবায়ে কেরামের জামানায় তাদের এত গরিব মানুষ ছিল যে তাদের ঘরে কোনো চাল থাকতো না, তারা খেজুর টেজুর খেয়ে থাকতেন। তো তারপরেও তারা দেখা যাচ্ছে যে কিনে নিয়ে এসে খাদ্য দিয়ে ফেতরা দিয়েছেন, কিনে নিয়ে এসে খাদ্য দিয়ে ফেতরা দিয়েছেন। তারা কি মনে করতে পারতেন না যে কিনে নিয়ে এসেই তো দিব, তো আমি যাকে দিচ্ছি তাকে টাকা দিয়ে দিও, নিজে কিনে নেবে, এটা মনে করেননি তারা। তারা সকলেই পৃথিবীতে এমন কোনো নজির পাবেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবেঈনে ইজাম, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম শাফি রাহিমাহুল্লাহ, কোনো ইমামরা কখনোই টাকা দিয়ে ফেতরা আদায় করেছেন, এর কোনো নজির ইসলামের ইতিহাসে নাই। কিন্তু বর্তমানে আমাদের খুব সমস্যা যে খাদ্য দিয়ে ফেতরা আদায় করা মনে হয় খুবই বিরাট সমস্যার ব্যাপার, বন্টনের সমস্যা, মেলার সমস্যা। আসলে ইসলামের বিধান সকলের জন্য কল্যাণকর। আমি বলবো যে ইনশাআল্লাহ পরবর্তীতে আবার কখনো আসলে বিষয়গুলো নিয়ে ডিটেলস আলোচনা করার চেষ্টা করবো, ইনশাআল্লাহ সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে উপস্থাপন করলাম। আল্লাহ তালা আমাদের সকলকে এই জাকাতের মাসাইলগুলো সঠিকভাবে পালন করার তৌফিক দান করুন, সঠিকভাবে জানার মানার তৌফিক দান করুন। আমিন। আকুলু কাউলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম।